তখন বললেন মনোজ সংসারিণ্য, এটা তো ব্রজ আছে, ব্রজের মধ্যে সমস্ত তীর্থ ব্রজের মধ্যে আছে। মহারাজ প্রশ্ন করলেন ওর নাম নমেশারণ্য কেন হলো, আর ওই নমেশারণ্যকে কেন ওই স্থানটি ভাগবত কথার জন্য ওই স্থানটি কেন নির্দিষ্ট করলেন? মহারাজ খুব ভালো ভালো প্রশ্ন করলেন। এই জন্য ওখানে বলছেন যখন এই ঘোর কলিযুগ আসে তখন এই নমেশ আমাদের যত ঋষি মুনিরা ছিল, হ্যাঁ স্বর্ণকাদি ঋষিরা, তারা গিয়েছে পিতামহ ব্রহ্মার কাছে, বলে পিতামহ ব্রহ্মা এখানে এই ঘোর কলিযুগ, ওর সামনে পাগল সব ওর সামনে দাঁড়াবেন, এখন ঘোর কলিযুগ এসে গেছে, এই ঘোর কলিযুগ থেকে আমরা বাঁচবো কি করে? হ্যাঁ কেন যে কলিযুগ হলো, বলে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য যুগ দুর্গা। তিনি কি বললেন? বলে প্রায়ণ অল্পায়ুষ সভ্য, কলিযুগে প্রায় করে লোকদের যে পরমায়ু খুব কম। আগে কি রকম নিয়ম ছিল, যেরকম দ্বাপর যুগে, হ্যাঁ যখন একটি ব্রাহ্মণের ছেলে মারা যায় না, ওই ব্রাহ্মণটি ছেলেরা কেড়ে কৃষ্ণের কাছে ফেলে দিয়েছে, বলে রাজার পাপের জন্য ছেলেটি মারা গেল। হ্যাঁ আগে এইরকম নিয়ম ছিল, দ্বাপর যুগের যে পরমায়ু, যে না পুরো হতো কেউ মরতো না, ত্রেতা যুগের যে পরমায়ু পুরো না হওয়া পর্যন্ত কেউ মরতো না, সত্য যুগে পরমায়ু পুরো না হওয়া পর্যন্ত কেউ মরতো না। কিন্তু কলিযুগে কোন ঠিক নেই, কখন যে বল হরি হরি বল হয়ে যাবে যে কিছু বলতে পারবে না। এই জন্য বলছেন প্রায়ণ অল্পায়ুষ সভ্য, কলিযুগে প্রায় করে লোকদের পরমায়ু হলো কম, সত্য যুগে 1,00,000 বর্ষ পর্যন্ত বেঁচে থাকতো, কতদিন বেঁচে থাকতো 1,00,000। যখন ত্রেতা যুগে এলো না তখন ওর থেকে এটা শূন্য হটিয়ে দিন, হয়ে গেল 10,000, হয়ে গেল 10,000। যখন আবার দ্বাপর যুগে এলো ওখান থেকে শূন্য হটিয়ে দিন কত হয়ে যাবে 1,000। আর যখন কলিযুগে এলো ওখান থেকে এটা শূন্য হটিয়ে দিন কত হবে, আর যখন ঘোর কলিযুগ হবে না 100 থেকে একটা শূন্য হটিয়ে দিন কত হয়ে যাবে 10 হয়ে যাবে। হ্যাঁ কলিযুগে বেশি দিন লোক বাঁচবে না। আর এই জন্য বলছে প্রায়ণ অল্পায়ুষ, ফের বলে মন্দা সুমন্দ মতয়ো, কলিযুগ লোকদের যে মতি না দেখবেন, ভজন করার জন্য কি আমার কি করে, প্রথমে আচমন করি, তিলক করি, আচমন করি, শুদ্ধি করি, তখন কি গুরু মন্ত্র জপ করার চেষ্টা করি, তবু দেখি মানে আখ বন্ধ করলে না ওই ছেলে মেয়ে দুনিয়াদারি ছাগল আর গরু ভাই সব দেখছো দেখছে, আমরা তো পবিত্র হয়ে ভজন করতে গেলে পরে তখন দেখবেন ভগবানের নাম আসে না, যত খারাপ শিশুগুলো আছে সব কচড়া গুলো মাথায় আসতে হবে পবিত্র হয়ে ভজন করতে গেলে। আর এমনি তো মাথা কোথা, আবার সেই স্মার্টফোন এসে গেছে, আবার সেই টিভি, গুরুদেবের টিভি নেই এটা কলিং, আগে একটা চ্যানেল থাকতো সারা দুনিয়ার চ্যানেল, আগে সময় হলে না তোমরা রামায়ণ পড়তো, গীতা পড়তো, ভাগবত, এখন টিভি দেখে শাস বোর, আর শাশুড়ি বউ মার কি করে লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, সব ওইগুলো দেখতে থাকে, হ্যাঁ কোনো ভালো জিনিস দেখবে না। এই জন্য বলছে কলিযুগের লোকেদের যে বুদ্ধিটা বলে অত্যন্ত মন্দ বুদ্ধি, ভজন করতে পারবে না, আর এইসব জিনিসগুলো বেরিয়ে লোকদের তো সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ আর যুবদ্রুতা, যুবদ্রুতা অর্থ হলো যদি একটু পত্নী, যদি একটু সাধু গুরু বৈষ্ণবদের কাছে এসে হরিকথা শুনে যদি তিলক কণ্ঠি মালা লাগিয়েছে না, পতি কি বলবে, কোন সাধুর চক্কর পড়ে গেছো তুমি, হ্যাঁ সাধুর সময় হলে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও পরিক্রমা করতে যাও, হ্যাঁ সময় হলে, এই জন্য ঘরে কোনো কাজ কম নেই। আর যদি পতি একটু গুরু বৈষ্ণব সঙ্গ পিয়ে একটু যদি হরিভজন করতে করতে না কোনো কাজ কম নেই, যখন তো গীতা ভাগবত রামায়ণ মালা নিয়ে বসে যাও ঘরে কাজ কম নেই। আর যদি ছেলে একটু যদি গলায় মালা তিল পড়েছে, বলে এটা কি তোমার সময় হয়েছে ভজন করা, এটা কি তোমার সময়, আর যদি সিগারেট খাই না বলে খুব ভালো, আর যদি মদ খাই বলে এতে আর ভালো কি হতে পারে, ছেলে মদ কি ঘুরি বেড়াচ্ছে, হ্যাঁ যদি কোনো খারাপ করে মেয়ে বাজি করে না দেখবে না কেউ কিছু বলবে না। আর যদি একটু গোবিন্দর ভজন করেছে, তিলক মাথায় যদি একটু তিলক গলায় কটি ধারণ করেছে, বলে এটা কি তোমার বয়স হয়েছে ভজন করা, বুঝতে পারছেন তো, বলে কলিযুগে অনেক উপদ্রব, অনেক উপদ্রব। আচ্ছা তিনি বললেন বলুন এখানে জীবের কল্যাণ কি করে হবে, আমার এই ঘোর কলিযুগ থেকে বাঁচবো কি করে? তখন ব্রহ্মা বললেন চিন্তা করে না, আমি নিজের মন থেকে একটা চক্র প্রকট করে চক্রটি আমি ফেলবো, এই চক্রটি যেখানে গিয়ে পড়বে না তখন মনে করবে এই স্থানটি হলো পবিত্র স্থান,
তখন সেই চক্রটি ঘুরতে 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 গিয়ে কোথায় পড়েছে? ওই নৈমিষারণ্যে পড়েছে। কোথায় পড়েছে? নৈমিষারণ্যে। মহারাজ বললেন, ওর নাম নৈমিষারণ্য কেন হলো? এই জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওর পিছনে অনেক কারণ দিয়েছেন। প্রথম কারণ হলো ওই যে চক্রটি, ওই চক্রের যে উপর ভাগটাকে ওটাকে নেমি বলে। কি বলে? ওইটাকে নেমি বলে। ওই চক্রটি ওইখানে সম্পূর্ণ পাতাল ভেদ করে চলে গেছে আর সব সময় ওখান থেকে জল বেরিয়েছে। আমরা আমি যখন প্রথম প্রথম মঠে আসি, আমাদের তীর্থ মহারাজ, আমরা সবাই মহারাজ আমাদেরকে ওখানে নিয়ে গেছিলেন ওখানে নৈমিষারণ্যে। প্রথম হলো ওর উপর ভাগ তাকে নেমি বলে, এই জন্য একটা হলো নৈমিষ। দ্বিতীয় হলো নিমিষ মানে চক্ষুর যে পলকটা পড়ে না, ওইটা বলে নেমি বলে। যেখানে ভজন করলে পরে এক নিমিষ সময় যেখানে নষ্ট হবে, সেখানে কোন সময় নষ্ট হবে না। সেখানে কেন? পতিত পাবন শ্রী গঙ্গা দেবী সেখানে প্রবাহিত হচ্ছে, পবিত্র স্থান। হ্যাঁ, আর তৃতীয় কারণে বললেন, এক নিমিষের মধ্যে ভগবান তিনি সমস্ত রাক্ষস তাদের যে শক্তিকে তিনি সেখানে নষ্ট করেছিলেন। হ্যাঁ, এক নিমিষের মধ্যে সেখানে তিনি রাক্ষসদের তিনি বধ করেন, এই জন্য ওর নাম হয় নৈমিষারণ্য। বহু কারণ সেখানে বলছেন। সেইখানে সন্ধ্যাকার ঋষিরা অনেক দিন থেকে সেখান থেকে সেখানে যজ্ঞ করতো, ভজন করতো, কিন্তু না মনের মধ্যে কোনো সন্তোষ পাচ্ছে না। আর যজ্ঞ করতে 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 সব চুলগুলো পেকে গেছে, সবগুলো সব পুড়িয়ে গেছে, হৃদয় পর্যন্ত সে পুড়িয়ে গেছে। আর মনের মধ্যে কিছুতেই আর শান্তি পায় না সেখানে। হ্যাঁ, শান্তি পায় না। কিন্তু যখন ভগবত ইচ্ছা সেখানে শ্রী সুত গোস্বামী সেখানে আসে, হ্যাঁ উগ্র সভা সুত সেখানে যখন আসে, তখন সৌনকাদি ঋষিরা প্রসন্ন হয়ে তারা যজ্ঞ ঠকে ভজন ভজন করে তিনি তাদের আসন দিলে। আসন দিয়ে সেখানে বসিয়ে তাকে প্রণাম করে সেখানে প্রশ্ন করছেন, বলে আপনি তো গুরুদেবের কৃপাতে, আপনি গুরুদেবের কৃপাতে সমস্ত বেদ পুরাণ ইতিহাসকে তুমি গুরুদেবের কৃপায় সমস্ত কিছু লাভ করেছ। এখানে শিক্ষা দিচ্ছে যে কেউ মনে করে, আরে আমি তো অনেক লেখাপড়ায় শিখেছি, আমি অনেক জানি, আমি কি পড়তে পারবো না? ওই সাধু গুরু বৈষ্ণবদের কাছে কেন যাবো? আমি নিজে নিজে মন্ত্র জপ করে নেবো, আমি নিজে নিজে মন্ত্র জপ করে নেবো, নিজে নিজে ভজন করে দেবো, সাধু গুরু বৈষ্ণবদের কাছে যাওয়া কি দরকার? বলে না, সেখানে শাস্ত্র বলছে নিজের মতো তুমি শাস্ত্র পড়তে পারবে না। হ্যাঁ, এই জন্য সমুদ্র মন্থন করে সেখান থেকে কি বেরিয়েছে? বিষ ও বেরিয়েছে, সেখানে অমৃত বেরিয়েছে। আর যদি গুরু বৈষ্ণব ছাড়া যাও ভাগবত পড়, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্য ভক্তের তুমি নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। বুঝতে পারছেন তো? এই জন্য গুরু বৈষ্ণব ছাড়া যদি কেউ পড়ে না, যেরকম সমুদ্র মন্থন যেখানে হলো সেখান থেকে কিছু বিষ বেরিয়েছে। কি বেরিয়েছিল ওখান থেকে? ও শাস্ত্র থেকে বিষ বেরোবে, অমৃত বেরোবে না সেখান থেকে। হ্যাঁ, বিষ বেরোবে সেখান থেকে যদি। এই জন্য আমাদের গুরুদেব বলতেন, শাস্ত্রের মধ্যে সেখানে শব্দ দেওয়া আছে, কিন্তু সেখানে টোন দেওয়া নেই। সেখানে কেবল টোন দেওয়া নেই, কেবল শব্দ দেওয়া আছে। গুরুদেব একটি এক্সাম্পল দিয়ে বুঝাতেন, যেরকম আমি আপনাকে বলছি, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন, এর অর্থ হলো আমি জানি না তুমি কোথায় গিয়েছিলে। একই শব্দ, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, মানে কি হলো? তুমি যে কোথায় গিয়েছিলে, যেখানে গিয়েছিলে না, তুমি ঠিক জায়গায় যাও না, তুমি কোনো খারাপ জায়গায় গিয়েছিলে। বুঝতে পারছো তো? হ্যাঁ, যদি বলে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, মানে কি আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। বুঝতে পারছো? আমি জানি, যখন একই শব্দ কিন্তু যখন টোন পাল্টে গিয়েছে না, সম্পূর্ণ ওর শব্দ সম্পূর্ণ ওর অর্থ পাল্টে গেছে। এই জন্য শাস্ত্রের মধ্যে কোন টোন দেওয়া নেই, কেবল শব্দ দেওয়া আছে। কিন্তু শাস্ত্রের অর্থ কে বুঝতে পারবে? কেবল ভগবান। কেবল ভগবানের ভক্তই ভগবানের হৃদয়কে কেবল ভক্তই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না ঠাকুরের কথা। কৃষ্ণ একই তো গীতা, একই তো ভাগবত, কত ওর টিকা, এত টিকা বোঝাতে গেল, কেউ কর্ম, কেউ জ্ঞান, কেউ জপ। এই জন্য বলছে গুরুদেবের কৃপাতেই আমরা সমস্ত বেদ পুরাণ ইতিহাস কেবল গুরু কৃপাতেই বুঝতে পারো। বুঝতে পারছেন তো? এরপরে বৃন্দাবনে বলবো। এই জন্য বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলবো, সবাই হেঁটে হেঁটে কীর্তন করতে গেলাম।